শিক্ষার্থী বন্ধুরা, রূপকথার গল্প শুনতে কে না ভালোবাসে? কত রঙের প্রজাপতি সেখানে, কত আনন্দ, কত ভালো লাগা! আমরা প্রত্যেকেই চাই আমাদের স্বপ্নের মতো করে জীবনটাকে সাজাতে, চাই আমাদের ঘিরে থাকুক সাফল্য। আমরা অনুকরণ করি এমন কাউকে যিনি আমার কাছে আদর্শের, যার একটা কথায় পাল্টে যায় জীবন, যিনি নেপথ্যে থেকে হয়ে ওঠেন সকল প্রেরণার উৎস। আজ আমরা আমাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার, নিজের অবস্থানকে দৃঢ়ভাবে জানান দেওয়ার গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি সঠিক বয়সে বিয়ে, অন্যটি রোল মডেল। আমন্ত্রণ আমার ঘরে আমার স্কুলের আজকের জীবন দক্ষতা অধিবেশনে। আজকের অধিবেশন থেকে আমরা যা যা শিখতে পারব, অল্প বয়সে বিয়ের ফলে ভয়াবহ পরিণতিগুলো জানতে পারব, সঠিক বয়সে বিয়ে করার ফলে শারীরিক এবং অর্থনৈতিক সমৃদ্ধির গুরুত্ব বুঝতে পারব, সঠিক বয়সে বিয়ের বিষয়ে পরিবারের সাথে কিভাবে আলোচনার পরিবেশ সৃষ্টি করা যায় তা জানব, রোল মডেল হওয়ার গুরুত্ব বুঝতে পারব, কিভাবে রোল মডেল হয়ে ওঠা যায় তা শিখতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন সঠিক বয়সে বিয়ের ক্ষেত্রে বিশ্লেষণী চিন্তা, কার্যকর যোগাযোগ দক্ষতা আমাদের সৃজনশীল সমস্যা সমাধানে সহযোগিতা করবে। আমরা যদি আত্মবিশ্বাসের সাথে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের চর্চা করি, তাহলে আমরা সম্পর্ক তৈরির ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারব। জীবনের ইতিবাচক পরিবর্তনের জন্য যাদের উপস্থিতি আমরা সবচেয়ে কাঙ্ক্ষিত বলে মনে করি, তেমন একজন রোল মডেল কীভাবে আমাদের সহযোগিতা করে তা জানব। আর একজন রোল মডেল হয়ে ওঠার জন্য আমাদের প্রত্যেকেরই জীবন দক্ষতা চর্চার কোনো বিকল্প নেই। শিক্ষার্থী বন্ধুরা, বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি, যা জীবনকে আরেকটি নতুন অধ্যায়ের সাথে পরিচিত করায়। ভবিষ্যতে হয়তো তোমাদের মধ্যে অনেকেই বিয়ে করবে, তাই বিয়ের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত সঠিক নিতে হবে। আমরা কি জানি বিয়ে কী? বিয়ে হলো সামাজিক এবং আইনগত চুক্তি, প্রাপ্তবয়স্ক দুজন ব্যক্তির সিদ্ধান্ত যে তারা একসাথে জীবন অতিবাহিত করবে এবং একটি পরিবার গঠন করবে। বিভিন্ন ধর্মে বিভিন্ন বিয়ের রীতি আছে, একইভাবে বিভিন্ন সমাজে বিভিন্ন প্রথায় বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। তুমি তোমার সঙ্গীর সাথে সুন্দর একটি সময় কাটাতে পারো, কিন্তু বিয়ের অনেক সময় কঠিন হতে পারে। যদি তুমি অল্প বয়সে বিয়ে করে ফেলো, তবে যে সমস্যাগুলো তোমার জীবনে আসতে পারে সে সম্পর্কেও তোমার জানা দরকার। তোমাদের কি মনে হয় বিয়ের জন্য সবচেয়ে ভালো বয়স কোনটি এবং কেন? তোমার বয়সী কাউকে কি তুমি চেনো যার বিয়ে হয়ে গেছে? বিয়ে নিয়ে আমাদের এক একজনের ভাবনা ভিন্ন রকম হতে পারে। বিয়ে ব্যাপারটি রূপকথার গল্প নয়, অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। বিয়ে বিষয়টির সাথে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা ভীষণভাবে জড়িত। বিয়ের বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বিয়ের জন্য ছেলে এবং মেয়ে উভয়কেই শারীরিক এবং মানসিকভাবে উপযুক্ত হতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ছেলেদের আইনগত বিয়ের বয়স 21 বছর এবং মেয়েদের 18 বছর। 18 বছরের বয়সের আগে কেউ বিয়ে করলে তাকে বাল্য বিয়ে বলে। আইনগতভাবে বিয়ের বয়স 18, বিশেষত মেয়েদের ক্ষেত্রে এই বয়সের আগে আইন অনুযায়ী একজন মানুষকে শিশু হিসেবে বিবেচনা করা হয়, কাজেই তাদের বিয়ে করা উচিত নয়। শিশু অধিকার থেকে আমরা জেনেছি শিশুদের অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন এবং অল্প বয়সে তাদের বিয়ে করা উচিত নয়। আন্তর্জাতিক সংস্থাসমূহ যেমন জাতিসংঘ বাল্যবিবাহ সম্পর্কিত সার্বজনীন শিশু অধিকার রক্ষায় সনদ প্রণয়ন করেছে। তারা সম্মত হয়েছে যে 18 বছর বয়সের আগে বিয়ে হলে তা শিশু অধিকারকে লঙ্ঘন করে এবং তার জন্য অনুমতি দেওয়া যাবে না। এই আইন বলে শিশু এবং কিশোর কিশোরীদের সঠিক নির্বাচনের জন্য উপযুক্ত বয়স এটি নয়। এই বিয়ের ফলে অল্প বয়সেই একজন মানুষের আবেগীয়, শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে। কখনো কখনো পরিবার মনে করে অল্প বয়সে মেয়ে বিয়ে দিলেই তার মুক্তি, কিন্তু এই সিদ্ধান্ত মেয়েটির জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। গ্রামাঞ্চলে এবং দরিদ্রদের মধ্যে অল্প বয়সে নারীদের বিয়ে দিতে দেখা যায়। অনেক পরিবার আর্থিক এবং সামাজিক চাপে পড়ে কখনো বা নিরাপত্তাহীনতার কথা ভেবে মেয়েদের 18 বছরের আগে বিয়ে দেন। কখনো তারা মেয়ে শিশুদের শিক্ষা উপকরণ যেমন স্কুলের পোশাক, পরীক্ষার ফি, খাতা কলম সহ আনুষাঙ্গিক খরচ চালাতে অসমর্থ হলে ভাবেন বিয়ে দিয়ে দিলে সমস্যা সমাধান হবে। মেয়েটি তখন পরিবারের বোঝা হিসেবে বিবেচিত হয়, যা একদম ঠিক নয়। অনেক সম্প্রদায়েরও কোনো কোনো পরিবার ভাবেন অল্প বয়সে বিয়ে দিলে যৌতুক কম লাগবে, এটিও একটি অন্যায্য ভাবনা।
নদী ভাঙন এলাকায় দেখা যায় বিয়ের জন্য অল্প বয়সী মেয়ের সব ইচ্ছা বিসর্জন দিতে হয়, কিন্তু ভবিষ্যতে অপেক্ষা করে থাকে ভীষণ ভয়াবহ পরিণতি। বিয়ে করার পূর্বে ভয়াবহ পরিণতি সম্পর্কে জানা প্রয়োজন। চলো 18 বছরের আগে বিয়ে করার সম্ভাব্য পরিণতিগুলো দেখে নেই। লেখাপড়া শেষ করতে না পারা, স্কুল থেকে ঝরে পড়া। স্কুল থেকে ঝরে পড়া বাল্যবিবাহের একটি কারণ এবং ফলাফল। কিছু কিছু মেয়ের হয়তো শিক্ষার সুযোগ নাও থাকতে পারে এবং ফলাফল হিসেবে তাদের অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, এটা দেখা যায়। বিয়ে হয়ে গেলে অল্প বয়সী মেয়েদের অনেকটা জোর করেই স্কুল থেকে ঝরে পড়তে হয়। 14 থেকে 16 বছর বয়সে স্কুল থেকে অল্প বয়সী মেয়েদের ঝরে পড়ার একটি বড় চিত্র দেখতে পাওয়া যায়। এটা তাদের ভালো বেতনে কাজ করার সুযোগ থাকে না এবং মেয়েদের তাদের স্বামীর উপর নির্ভরশীল হতে হয় এবং বাড়িতে তারা ক্ষমতা হারিয়ে ফেলে। বিয়ের পর অল্প বয়সী মেয়েটির স্বামী, তার পরিবার অথবা তার শ্বশুরবাড়ির মানুষজন হয়তো তাকে স্কুল ছাড়তে বাধ্য করে। লেখাপড়া ছেড়ে দেওয়ার কারণে মেয়েটি নিজের এবং সমাজের জন্য কোনো অবদান রাখতে পারে না। শৈশবে মেয়ের সুলভ সহজাত আচরণ করতে পারে না। অল্প বয়সে একজন মেয়ে যখন কারো স্ত্রী হয় এবং তাকে একজন প্রাপ্তবয়স্কদের মতো অনেক দায়িত্ব নিতে হয়, তখন তাকে শিশু সুলভ বা অল্প বয়সী আচরণ থেকে বিরত থাকতে হয়। অল্প বয়সী কোনো মেয়ে বিয়ে হয় তখন সে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, পরিবারের এবং নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং শিশুর জন্মদান। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে প্রস্তুত হওয়ার আগেই যৌন মিলনে অভ্যস্ত হতে হয় এবং জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার জন্য তার সিদ্ধান্তে স্বাধীনতা থাকে না, অথবা জন্ম নিয়ন্ত্রণের ঔষধ সেবনের আগেই না বুঝে গর্ভধারণ করে ফেলে এবং শিশু জন্ম দেয়। অল্প বয়সী মেয়ের বিয়ের পর যৌন এবং প্রজনন স্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে। অল্প বয়সে গর্ভধারণের ফলে শিশু অপুষ্টি এবং কম ওজন নিয়ে জন্ম নিতে পারে। ভয়াবহ শারীরিক সমস্যা, সন্তান জন্মদানের সময় মৃত্যুও হতে পারে। অল্প বয়সী মেয়েটি সন্তান জন্মদানের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থাকে, যেহেতু তার শরীর তখন সন্তান জন্মদানের জন্য প্রস্তুত নয়। মা অথবা শিশু দুজনেই স্বাস্থ্য ঝুঁকি থাকে, এমনকি মৃত্যুও হতে পারে। স্বল্প এবং নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে সবচেয়ে বেশি 15 থেকে 19 বছর বয়সী মেয়েদের গর্ভধারণের সময় মৃত্যুর হার সবচেয়ে বেশি এবং 20 বছর বয়সে দ্বিতীয়বার সন্তান জন্মদানের ক্ষেত্রে মৃত্যুর হার বেশি দেখা যায়। 20 বছরের বেশি বয়সী মাদের তুলনায় অল্প বয়সী শিশু, মা এবং কিশোরী মায়ের অসুস্থতা ও মৃত্যুর হার অনেক বেশি। HIV এবং STI এর ঝুঁকি। অল্প বয়সী মেয়েদের জন্মনিরোধক পদ্ধতি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত কম থাকে। যদি তার স্বামী বিয়ের আগে বা পরে অন্য নারীদের সাথে যৌন সম্পর্কে অভ্যস্ত থাকে, সেক্ষেত্রে তার HIV বা STI সংক্রমণ হতে পারে। নতুন বাড়িতে সিদ্ধান্তের ক্ষেত্রে মেয়ে শিশুটির কোনো ভাষ্য থাকে না। অল্প বয়সী নারী এবং তার স্বামীর মধ্যে বয়সের অনেক বেশি পার্থক্য থাকলে পুরুষটি সব ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে এবং অল্প বয়সী নারীটির ক্ষেত্রে কোনো কথা বলতে বা সিদ্ধান্তে প্রভাবিত করতে পারে না। এমনকি কখন সে সন্তান ধারণ করতে চায়, কিভাবে খরচ চালাতে চায়, সে লেখাপড়া করতে চায় অথবা বাড়ির বাইরে কাজ করতে চায় কি না ইত্যাদি বলতে পারে না। অস্বাস্থ্যকর, নির্যাতনমূলক অথবা সহিংস সম্পর্কের শিকার। অল্প বয়সে বিয়ের ফলে একজন মেয়ের বৈবাহিক সম্পর্কের যে অধিকারগুলোর উপর নিয়ন্ত্রণ থাকার কথা তা সে নিশ্চিত করতে পারে না, ফলে স্বামী এবং স্ত্রীর মধ্যে অস্বাস্থ্যকর, নির্যাতনমূলক অথবা সহিংস সম্পর্ক গড়ে ওঠে। যদিও কেউ কেউ বলতে পারে যৌন সম্পর্ক স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি সহজাত বিষয়, কিন্তু একজন অল্প বয়সী নারী বা মেয়ে এক্ষেত্রে না বলার ক্ষমতা রাখে না। আবার ছেলে মেয়ে দুজনেরই যদি অল্প বয়স হয় তবে তারাও সঠিকভাবে আবেগ ব্যবস্থাপনা এবং নিজেদের ভালো মন্দের সিদ্ধান্ত নিতে পারে না। বিবাহ বিচ্ছেদ। দুজন মানুষের মধ্যে অসম সম্পর্কের ফলে পারস্পরিক বোঝাপড়া নষ্ট হতে পারে, সম্পর্ক মর্যাদাহীন হতে পারে, ফলশ্রুতিতে বিবাহ বিচ্ছেদ হতে পারে। বাল্য বিধবা। যদি অনেক বেশি বয়সের পার্থক্য থাকে তবে পুরুষটি স্বাভাবিকভাবেই আগে মারা যেতে পারে যখন নারীটি যথেষ্ট অল্প বয়সী। এর ফলে নারীটি অথবা তার সন্তানদের হয়তো বাড়ি, টাকা পয়সা, জমি জমা এবং সম্পদ ছাড়া চলতে হতে পারে। এখন তোমরা ভাবো তো কোন বয়সে বিয়ে করতে চাও?
যে মেয়েরা বাল্য বিয়ে করে তাদের পরিণতি শুনে তোমাদের কেমন অনুভূতি হচ্ছে? মেয়েদের দেরিতে বিয়ে করা এবং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরি বলে তুমি মনে করছো কি? তোমরা ইতিমধ্যেই জেনেছো যে বিয়ে হলো একটি সিদ্ধান্ত যা প্রাপ্তবয়স্ক হওয়ার পর যে কেউ নিতে পারে। যদি 18 বছরের আগে কোনো অল্পবয়সী নারী বিয়ে করে তাহলে তার শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যায়। মাঝে মাঝে তোমাদেরকে এমন সব পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া হয় যে তোমরা জানো না কিভাবে তা মোকাবেলা করতে হবে। তোমাদেরকে কয়েকটি পরিস্থিতির উদাহরণ বলি, তোমরা দৃশ্যগুলো একটু কল্পনা করো তো। পরিস্থিতি এক, গীতার বয়স 13 বছর। তার বাবা পাশের গ্রামের এক 35 বছরের ব্যক্তির সাথে তার বিয়ে ঠিক করেছেন যেন তারা জমি জমা ভাগাভাগি করতে পারে। কিংবা পরিস্থিতি দুই, নিমার বয়স 18 বছর। সে একজন ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়েছে, 2 বছর পর সে পুলিশ হতে চায় এবং তাকে বিয়ে করতে চায় কিন্তু ব্যক্তিটি এখনই বিয়ে করতে চায়। অথবা পরিস্থিতি তিন, জারার বয়স 15 বছর, সে যাকে ভালোবাসে তার বয়স 16 বছর, তারা দুজনেই বিয়ে করতে চায় এবং জারাকে শর্ত দেয়া হয় এখন যদি সে বিয়ে না করে 18 বছর পর্যন্ত সে অপেক্ষা করতে পারবে না। কিংবা যদি অন্য কোনো উদাহরণ দেখি, পরিস্থিতি চার, রেবেকার বয়স 16 বছর, সে মাত্রই SSC পরীক্ষা দিয়েছে, বাবা মা তার জন্য প্রতিষ্ঠিত এক পাত্র নির্বাচন করেছেন, তারা এখন তাকে বিয়ে করার জন্য বলছেন। এই পরিস্থিতির মধ্য দিয়ে অল্পবয়সী মেয়েদের কি বিয়ে করা উচিত, কেন বা কেন নয় তোমরা কি ভাবছো? তোমরা কি বিশ্লেষণী চিন্তার মাধ্যমে ভাবতে পারছো, তুমি যদি একজন অল্পবয়সী মেয়ে হয়ে থাকো তাহলে তুমি যাকে পছন্দ করো তাকে অথবা পরিবারের সদস্যদেরকে কি বলবে? এই বিষয়ে দিক নির্দেশনার জন্য তুমি কার কাছে সাহায্য চাইবে? তুমি কিন্তু তোমার বাবা মা অথবা বিশ্বস্ত কারো কাছে সাহায্য চাইতে পারো। জীবনে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লক্ষ্য অর্জনে নিজেকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। বাল্যবিয়ে একটি অভিশাপ, বাল্যবিয়ে আইনগত দণ্ডনীয় অপরাধ। তোমার অবশ্যই বাল্যবিয়ে থেকে সুরক্ষার অধিকার আছে, তোমার আছে নির্যাতন মুক্ত জীবনের অধিকার। তুমি বাল্যবিয়ের কবলে পড়লে তোমার শিক্ষক এবং বয়সে বড় বিশ্বস্ত কারো সহযোগিতা নিতে পারো। তোমরা 109 নম্বরে যোগাযোগ করতে পারো, এটি সরকারি টোল ফ্রি নম্বর। তুমি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিতে পারো। তোমরা তোমাদের এলাকায় বন্ধুদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে একটি সক্রিয় দল গঠন করতে পারো। কেউ যদি তোমার জন্মনিবন্ধনের ভুয়া সার্টিফিকেট দেখিয়ে বিয়ে করতে চায় তার ব্যাপারেও আইনগত ব্যবস্থা নিতে পারো। পাশাপাশি নিজের ইচ্ছায় বা কারো চাপে পড়ে বাল্যবিয়ে না করার বিষয়ে তোমাকেও সচেতন হতে হবে। অল্প বয়সে সম্পর্কে জড়িয়ে তুমি যেন কোনো ভুল সিদ্ধান্ত না নাও সেদিকে লক্ষ্য রাখতে হবে। তোমাকে তোমার শিক্ষা জীবন ও ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে, ভাবতে হবে তুমি কিভাবে সফল হতে চাও, তোমার লক্ষ্য কি। তোমাকে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে হবে। সঠিক বয়সে বিয়ে করলে তুমি অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। অন্যদিকে বিয়ের বিষয়ে তোমার মতামত পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে বলতে হবে। তুমি কি চাও, কেন চাও তা স্পষ্টভাবে শান্তস্বরে পরিবারের সাথে আলোচনা করবে। বাবা মাকে শিক্ষার গুরুত্ব এবং তুমি সঠিক বয়সে বিয়ে করে তুমি কিভাবে স্বনির্ভর হতে চাও সে বিষয়টিও বুঝিয়ে বলবে। তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকলে এবং কার্যকর যোগাযোগ পদ্ধতি অনুসরণ করলে তোমার জন্য সিদ্ধান্ত জানানো সহজ হবে। অনেক সময় যদি দেখো তোমার পরিবারের সদস্যরা তোমার কথা বুঝতে চাইছে না তাহলে শিক্ষকের সহযোগিতা চাইতে পারো বা এমন কারো সাহায্য চাইবে যার কথা তোমার পরিবার শুনবে। এদিকে একটি ছেলেকে তার জীবন গড়ার জন্য সহযোগিতা করতে হবে। অনেক সময় অনেক ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে করে সংসার সামলে উঠতে পারে না, এতে ছেলেটিরও মানসিক স্বাস্থ্য ক্ষুণ্ণ হয়। কিন্তু ছেলে বহির্মুখী জীবনযাপন শুরু করলে পরিবার ভাবে ছেলেটির বিয়ে দিয়ে দিলে হয়তো সে ঘরমুখী হবে, অথচ তখন তার বিয়ের দায়িত্ব নেয়ার সময় হয়নি। অল্প বয়সে বিয়ের দায়িত্ব সামলাতে গিয়ে যে শারীরিকভাবে ভেঙে পড়তে পারে এবং কিছু ছেলে বয়সন্ধিকালের চাপ সামলাতে না পেরে অল্প বয়সে বিয়ের জন্য আগ্রহী হয়, আবার কিছু ছেলে নিজের থেকে অনেক কম বয়সী মেয়ে বিয়ে করে সহিংস আচরণ করে ফেলে। ছোটবেলা থেকেই যখন একটি ছেলেকে শেখানো হয় তোমাকে অবশ্যই চাকরি করতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে, তখন তার উপর মানসিক চাপ আমরা দিয়ে ফেলি, এটা ঠিক নয়।
ছেলে মেয়ে দুজনেই বিয়ের পরবর্তী সময়ে পরিবারের দায়িত্ব সমানভাবে পালন করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বাল্যবিয়ে একটি অপরাধ, এই অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাল্যবিয়ের বিরুদ্ধে চলো হয়ে উঠি সোচ্চার কণ্ঠ। বিশ্লেষণী চিন্তা আর যোগাযোগ দক্ষতা আমাদের আত্মপ্রত্যয়ী করবে। সৃজনশীল সমস্যা সমাধান দক্ষতায় আমরা নিজেদের লক্ষ্য পূরণে সচেষ্ট থাকব। বন্ধুরা, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হলো রোল মডেল। আমরা কি রোল মডেল শব্দটির সাথে পরিচিত? আমরা কি এমন কোনো ব্যক্তির সাথে পরিচিত যাকে আমরা আদর্শ ভাবি, যাকে অনুসরণ করতে চাই? শিশু জন্মের পর থেকেই অনুসরণ করতে শেখে। কখনো বাবা মা, বাড়ির অন্য সদস্যরা যে কাজগুলো করে তা সে অনুসরণ করে। শিশুদের কাছে বাবা মা হয়ে ওঠেন রোল মডেল। আমাদের সবারই শৈশব থেকে শুরু করে অসংখ্য অনুসরণের গল্প থাকে, তোমারও আছে তাই না? সময়ের সাথে সাথে যত বড় হতে থাকি আমরা ভালো মন্দ বুঝতে শিখি, নিজেদের লক্ষ্য পূরণে সচেষ্ট হই। যিনি আমাদের চোখে সফল, যার আচরণ বা কাজ আমাদের অনুপ্রাণিত করে, যার জীবনী শক্তি আমাদেরকে প্রেরণা দেয়, তিনি হয়ে ওঠেন এমনই এক রোল মডেল। আমাদের জীবনে এক বা একাধিক রোল মডেল থাকতে পারে। একজন রোল মডেল আমাদের জীবনে নানাভাবে প্রভাবিত করে, তাই একজন রোল মডেলকে শুধু সফল হলেই চলে না, পাশাপাশি তার মধ্যে মানবিক এবং নৈতিক গুণাবলীর বৈশিষ্ট্যও থাকতে হয়। একটু ভাবো তো, যখন তোমাদের কোনো বিষয়ে সাহায্য বা পরামর্শের প্রয়োজন হয় তখন সাধারণত তোমরা কী করো? হ্যাঁ, আমরা অনেকেই যখন আমাদের কোনো সাহায্য বা পরামর্শের প্রয়োজন হয় তখন আমরা এমন একজনের সঙ্গে কথা বলি, এমন কেউ যাকে আমি প্রশ্ন করতে পারি, যিনি আমার কথা শুনে পরামর্শ দেন, আমাকে দিক নির্দেশনা দেন, সহযোগিতা করেন, অথবা এমন কেউ যার কাজগুলো আমার ভালো লাগে এবং তার সাফল্য আমাকে উৎসাহিত করে। শিক্ষার্থী বন্ধুরা, একজন রোল মডেল হতে পারে এমন কেউ যে তোমার বন্ধু, পরিবারের সদস্য অথবা একজন বিখ্যাত ব্যক্তি যিনি অনেক কিছু অর্জন করেছেন, বা তোমাদের এলাকার কোনো ব্যক্তি যিনি অত্যন্ত কর্মঠ অথবা শিক্ষাকে মূল্যায়ন করেন, অথবা এমন কোনো ব্যক্তি যিনি তোমাদের এলাকাতে বিশেষভাবে সাহায্য করে থাকেন। রোল মডেলরা সাধারণত আমাদের থেকে বয়সে বড় হয়ে থাকে, কারণ তাদের জীবনের অভিজ্ঞতা অনেক, যা তারা আমাদের জানিয়ে থাকেন। যখন আমরা আমাদের চিন্তাভাবনা এবং ধারণাগুলো ওনাদের বলি, ওনারা তা শোনেন, পরামর্শ দেন এবং আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করেন। তারা আমাদের উদ্যমী হতে সাহায্য করেন। আমি আমার একজন রোল মডেলের কথা আজকে তোমাদের বলছি। কেন এই মানুষটি আমার কাছে রোল মডেল এবং তিনি কিভাবে আমাকে উৎসাহ দিয়েছেন তা বলব। বেগম রোকেয়া শাখাত হোসেন, তিনি নারী জাগরণের অগ্রদূত, তিনি শিক্ষার আলোকবর্তিকা। বেগম রোকেয়া সমাজে ইতিবাচক বদলের জন্য অপরিসীম অবদান রেখেছেন। নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং নারী পুরুষের সমতার পক্ষে তিনি আজীবন সংগ্রাম করেছেন। সাহিত্যে তার বলিষ্ঠ লিখনী, তার উদ্ভাবনী শক্তি, যুক্তিবাদী ভাবনা আমাকে প্রেরণা দেয় নতুন কিছু শেখার, মানুষ হিসেবে নিজের অধিকার প্রতিষ্ঠা করার। ইতিমধ্যে আমি আমার একজন রোল মডেলের কথা তোমাদের বলেছি। আমি চাই তোমরাও তোমাদের রোল মডেলদের কথা চিন্তা করো। তোমরা দুজন মানুষের কথা চিন্তা করতে পারো যাদের তোমরা পছন্দ করো। তাদের একজন অবশ্যই নারী হতে হবে এবং দ্বিতীয়জন নারী অথবা পুরুষ যে কেউই হতে পারে। তাদের প্রত্যেকেরই গুণাগুণগুলো চিন্তা করে যার জন্য তোমরা তাদেরকে পছন্দ করো। কোন বিষয়গুলো প্রত্যেকটি মানুষকে একজন ভালো রোল মডেল হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে? তোমাদের নির্ধারিত প্রত্যেক ব্যক্তির দুটি গুণাগুণের কথা চিন্তা করো। এ কাজটি তোমরা বাড়িতে বসে তোমার বাবা মা, শিক্ষক বা যে কাউকে দেখাতে পারো। তোমাদের জীবনের রোল মডেলদের নিয়ে এবং একজন রোল মডেলের অবশ্যই যে গুণাগুণগুলো এবং দক্ষতাগুলো থাকা উচিত তা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন আমি তোমাদেরকে চিন্তা করতে বলবো যে কিভাবে একজন অল্পবয়সী মেয়ে বা ছেলে আজ থেকেই রোল মডেল হিসেবে গড়ে উঠতে পারে। তোমরা শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত। তোমরা তোমাদের থেকে কম বয়সী কাউকে নতুন নতুন দক্ষতা শেখা এবং অর্জন করায় এবং স্কুলে অধ্যবসায়ী হওয়া এবং নিজেদের স্বপ্ন পূরণের জন্য উৎসাহিত করতে পারো। রোল মডেল চরিত্রটি আমরা নিজেরা যাচাই করতে পারি। রোল মডেল হতে পারেন জ্ঞানী, কর্তব্য সচেতন, ভালো উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। একজন রোল মডেল জীবনের বাধাগুলো দৃঢ়তার সাথে মোকাবেলা করেন, অন্যকে উজ্জীবিত করার
ক্ষমতা রাখেন। আমরা এমনভাবে আমাদের রোল মডেলের কোন গুণগুলো পছন্দ করি তার একটি কাল্পনিক ছবি আঁকতে পারি এবং তুমি বাড়িতে বসেই তোমার রোল মডেলের গুণগুলোর সাথে এই বিষয়গুলো মিলিয়ে দেখতে পারো। আমরা যদি নিজেদের রোল মডেল হিসেবে তৈরি করতে চাই তাহলে যে বিষয়গুলো অনুসরণ করতে পারি, সুন্দর এবং মার্জিত স্বরে কথা বলতে পারি, কোনো ভুল করলে উদ্ধত আচরণ না করে ক্ষমা চাইতে পারি, যে কারোর সাথে যোগাযোগে বিনয় এবং আন্তরিক থাকতে পারি। মনে রাখবে, বিনয় আমাদের মহৎ হতে শেখায়। কারো উপর সিদ্ধান্ত না চাপিয়ে পরিস্থিতির সম্ভাব্য বিষয়গুলো তুলে ধরে তাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা, কেননা অনেকেই তোমার উপর নির্ভর করতে পারে, তার নির্ভরতার মর্যাদা রাখা, শ্রদ্ধাশীল আচরণ করা, মনোযোগের সাথে কথা শোনা, নিয়মানুবর্তিতা অনুসরণ করা, সমানুভূতিশীল হওয়া, কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ না করে সহযোগিতা করা। শিক্ষার্থীরা, আমাদের অনেকের কাছে শিক্ষক হয়ে ওঠেন রোল মডেল। একজন শিক্ষক আমাদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার মন্ত্র শিখিয়ে দেন। তিনি চান তার সহযোগিতায় একজন শিক্ষার্থী সকল প্রতিকূলতা পেরিয়ে বিজয়ী হোক। তিনি হয়ে ওঠেন আমাদের কাছে আয়না। তার আদর্শে আমরা হয়ে উঠতে চাই অনন্য মানুষ। তার পরামর্শ, নির্দেশনা আমাদের ইতিবাচক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। একজন শিক্ষকের মূল্যায়নে আমাদের মধ্যে অসাধারণ এক অনুভূতির জন্ম হয়। এই কোভিড পরিস্থিতিতে নিশ্চয়ই দীর্ঘদিন প্রিয় শিক্ষকদের সান্নিধ্য পাচ্ছি না আমরা। নিশ্চয়ই মনে পড়ছে তাদের কথা, তাদের মুখটা চোখে ভাসছে। নিশ্চিত যেন তাদের দোয়া আশীর্বাদ সব সময় তোমাদের ঘিরে। বন্ধুরা, তোমরা তোমাদের চারপাশে, তোমাদের কাছে আছে এমন কোনো রোল মডেলের সাক্ষাৎকার নিতে পারো। তাদের কাছে জানতে পারো তাদের চলার পথটি কেমন ছিল, কিভাবে তারা তাদের বাধা অতিক্রম করে সফল হয়েছেন। তোমরা তোমাদের লক্ষ্য অর্জনে তাদের পরামর্শ নিতে পারো। আজ আমরা রোল মডেল সম্পর্কে শিখেছি। তারা হলেন সেই সব মানুষ যারা আমাদের উৎসাহ এবং দিক নির্দেশনা দেন। তারা আমাদেরকে উৎসাহিত করেন এবং আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করেন। তারা আমাদেরকে সমস্যা সমাধান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেন। আমাদের প্রত্যেকেরই অনন্য প্রতিভা এবং শক্তি আছে। এলাকার ছোট ছেলে মেয়েদের কাছে একজন রোল মডেল হওয়ার জন্য আমরা আমাদের শক্তিগুলো ব্যবহার করতে পারি। তোমাদের সেই ক্ষমতা আছে যে তোমরা তাদেরকে উৎসাহ এবং দিক নির্দেশনা দিয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারো। শিক্ষার্থীরা, আজকের আয়োজন থেকে আমরা যা শিখলাম, আমরা জেনেছি স্কুলের লেখাপড়া সম্পন্ন করার ক্ষেত্রে বাল্যবিয়ে বাধা সৃষ্টি করে, তাই বাল্যবিয়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কোনো রকম নির্যাতনের শিকারের সম্ভাবনা তৈরি হলে 109 ফোন করে আমরা সহযোগিতা চাইতে পারি। আমরা বাল্যবিয়ের ভয়াবহ পরিণতি সম্পর্কে জেনেছি। আমাদের সবারই বোঝা প্রয়োজন যে অল্প বয়সে বিয়ে করার ফলে একজন অল্প বয়সী নারীর কী হতে পারে। সে তার লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে, বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এবং তার নিরাপত্তা বিঘ্নিত হবে। সে জীবনে যে কাজ বা পেশায় যুক্ত হতে চেয়েছিল তা থেকেও বঞ্চিত হতে পারে। জেনেছি পরিবারের সাথে শান্ত এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে সঠিক বয়সে বিয়ের বিষয়ে পরিবারের সাথে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা আরও জেনেছি সঠিক বয়সে বিয়ে আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে পারে। আজ আমরা রোল মডেল সম্পর্কে জেনেছি, যিনি আমাদেরকে উৎসাহ এবং দিক নির্দেশনা দেন, আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করেন। রোল মডেল আমাদেরকে সমস্যা সমাধান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেন। পাশাপাশি আমরা আরও জেনেছি রোল মডেল হওয়ার গুরুত্ব অপরিসীম। রোল মডেল হয়ে ওঠার জন্য জীবন দক্ষতার চর্চা সহায়ক ভূমিকা পালন করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি জীবনে যে কোনো ভুল সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। জীবনটা তোমার। এই জীবনে আনন্দ বেদনা সব রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন তুমি যাও, তখন বিভিন্ন সময়ে তুমি এক এক রকম অনুভূতির মুখোমুখি হও। আজ আমরা সঠিক বয়সে বিয়ে সম্পর্কে যা জেনেছি তা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি। বিশ্লেষণী চিন্তা দক্ষতার বিকাশ ঘটালে আমাদের জন্য সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে, পাশাপাশি আত্মসচেতন হতে হবে, কারণ আমরা সবাই একটি সুখী এবং সফল জীবন প্রত্যাশা করি। বন্ধুরা, আমার একটি ইতিবাচক কথায়, আমার একটু সমানুভূতিতে, আমার একটু সহযোগিতায় পেছনে থাকা কেউ যদি এগিয়ে যায়,
কেউ যদি পড়তে পারে বিজয়ের মুকুট, আমরা কি তার জন্য নিজেকে তৈরি করব না? একজন রোল মডেল হয়ে আমরা কি তাদের প্রেরণার উৎস হয়ে উঠব না? পাশাপাশি আমাদের জীবনে যারা রোল মডেল রয়েছেন তাদের আদর্শকে অনুসরণ করে নিজের জীবনকে রঙিন করব না? চাইলেই সম্ভব, সত্যিই সম্ভব। আমাদের ভালো ভাবনারা বেঁচে থাকুক অনন্তকাল। এই তোমাদের হাত ধরেই শত শত প্রজন্ম একই সাথে একই তালে হাঁটবে দিগন্তের পথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অধিবেশনটি তোমরা আবার দেখতে চাইলে ভিজিট করো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কমেন্ট করে জানাও, অথবা তোমাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে মেইল করতে পারো agas@dshe.gov.bd এই ঠিকানায়। ধন্যবাদ।